হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রিপারেশন তোমাদের কেমন চলছে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আর তোমরা যারা মেসেঞ্জারে তারপর হচ্ছে কমেন্টে বিভিন্ন ভাবে আমাকে বলতেছিলে ভাই আপনার কাছে মডেল টেস্ট দিতে চাই, তাদের জন্য আমি হচ্ছে মডেল টেস্টের অফার নিয়ে আসলাম। সেই মডেল টেস্ট তোমরা অনেক সুন্দর ভাবে দিতে পারবে, সবকটা হচ্ছে টপিক ওয়াইজ হবে অবশ্যই, আর অবশ্যই তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টার্গেটেড থাকবে। এছাড়াও তোমার এই মডেল টেস্টের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি এবং বিওপিও কভার হয়ে যাবে, যেহেতু জিকে আছে। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সবচেয়ে বেশি জিকে তোমার কিসে আছে, সি ইউনিটে, প্রায় 50 নম্বরের জিকে, এটা সম্পূর্ণভাবে কভার হয়ে যাবে। এবং অনেকগুলো জিকে দেখবো যে একদম কমন পেয়ে যাবে, আমি যেখান থেকে মডেল টেস্ট নিব সেখান থেকেই। প্রায় 1500-2000 মতো কোশ্চেন থাকবে, যেগুলো মানে সব মডেল টেস্ট মিলে বলতেছি, তোমাদের মোটামুটি 10টা মডেল টেস্ট নিব, সবকটা টপিক ওয়াইজ, আবার সব মিলেও আবার নিব। যে হচ্ছে আন্তর্জাতিক পার্টের প্রথমে মুক্তিযুদ্ধ নিলাম, তারপর বঙ্গবন্ধু, বিভিন্ন পার্টে এইভাবে জিকে নেওয়ার মানে তোমাদের বলে দেবো যে হচ্ছে আজকে এটা এটা পড়ে রাখবা, এখান থেকে হচ্ছে তোমাদের কোশ্চেন হবে। পরে এখান থেকে প্রায় প্রত্যেক পরীক্ষায় 200 থেকে 200+ কোশ্চেন থাকবে, এবং সেখান থেকে তোমরা আমাকে পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের পরীক্ষাটা অবশ্যই তোমাদের অনলাইন ভিত্তিক, অর্থাৎ তোমাদের PDF দিয়ে দিব আমি, তোমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যেভাবে চাও, পরে দেওয়ার পরে তোমরা হচ্ছে সেটা সলভ করে আমাকে পাঠাবা। সলভ করতে তোমরা শুধু উত্তর লিখতে পারো, আবার হচ্ছে PDF এর মাধ্যমে তোমরা দাগিয়েও অ্যান্সার করতে পারো, তারপর হচ্ছে সেটা আমাকে ইমেইলে বা ক্লাসরুমে যেভাবে আমি বলি সেভাবে আমাকে সেন্ড করতে পারলা। সবচেয়ে ভালো হয় যে হচ্ছে তোমরা এই পরীক্ষাগুলো দাও, তাহলে কারণ কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন কিন্তু অনেক ভিন্ন। যারা ফার্স্ট টাইমার আসো তাদের তো সবার আগে উচিত যে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য একটু প্রিপেয়ার্ড হওয়া উচিত। তারা যারা সেকেন্ড টাইমার তারা তো আসে, তাদের তো দিতেই হবে মাস্ট, কারণ তারা দিলে নিজেদের যাচাই করতে পারবো শেষ টাইমে। আর হচ্ছে এর মাধ্যমে তোমরা 2টা ফ্রি ক্লাসও পাচ্ছ, সলভ ক্লাস, যেহেতু তোমাদের মডেল টেস্ট নিবো ভাবলাম তাহলে শুধু অন্যান্য টিচাররা দেখলাম শুধু মডেল টেস্টই নেয় অনলাইনে, কিন্তু আমি ভাবলাম যদি শুধু অনলাইনে মডেল টেস্ট নিলে কেমন হয়ে যায়, তাদের যদি সলভ ক্লাস না করাই, তা আমি ভাবছি যে তোমাদের 2টা সলভ ক্লাস করাবো। হ্যাঁ, সম্পূর্ণ 2টা সলভ ক্লাস, এটা বিশাল ব্যাপার। আর আমার স্টুডেন্ট যারা আগের থেকে পড়তেছে আমার কাছে তাদের কাছে ফ্রি, কিন্তু যারা হচ্ছে আমার কাছে পড়তেছে না তাদের জন্য এটা হচ্ছে বেশি টাকাও নিবো না, মাত্র 1K রাখছি, কারণ তোমাদের সুবিধার্থে আর কি। এর মধ্যে তোমরা 2টা ক্লাসও পাচ্ছ, আবার 10টা মডেল টেস্টও পাচ্ছ, এবং সেখানে প্রায় কোশ্চেন থাকবে 1500+ 2000+ই ধরে রাখো, এবং সেখান থেকে মনে করো 15-20টা কমন তো ইনশাল্লাহ পড়বেই, আশা করি আমি 15-20টা, কিন্তু আরও বেশিও পড়তে পারে। আর হচ্ছে টপিক যেগুলো থেকে কোশ্চেন নেবো সেখান থেকে মনে করো টপিক কোনো মিস নেই, টপিক থেকে কোশ্চেন আসবেই আসবে, যেখান থেকে যে কোশ্চেনগুলো নিবো টপিক মিস হবে না, এটা কোনো মানে একদম শিওর কথা। আর 10-15টা কোশ্চেন যখন তোমার একবারে দেখলেই মানে কোশ্চেন পেপার যখন হাতে নিবে তখন দেখবে আরে কমন, তখন কত যে ভালো লাগবে সেটা শুধু তোমরাই বুঝতেছো কিনা জানি না, কিন্তু আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি বুঝছিলাম আর কি। তখন তোমরাও জাহাঙ্গীরনগর এরকম একটা লোগোওয়ালা কি বলে হুডি পরে ঘুরতে পারবে, ঠিক আছে? আমার ড্রেস তারপর হুডি সবকিছু জাহাঙ্গীরনগরে ইউজ করি, কারণ জাহাঙ্গীরনগরকে অনেক ভালোবাসি আমি, ঠিক আছে? যারা জাহাঙ্গীরনগরে পড়ে তারা প্রত্যেকে জাহাঙ্গীরনগরকে অনেক 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 বেশি ভালোবাসে, কারণ জাহাঙ্গীরনগর এমন একটা ক্যাম্পাস, অনেক ভালোবাসার একটা ক্যাম্পাস, ঠিক আছে? আমরা তো ভালোবেসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে বিভিন্ন নামে ডাকি, ঠিক আছে? যেটা তোমাদের এখন শেয়ার করতেছি না, কিন্তু তোমরা চাইলে আমার কাছে পরে জিজ্ঞেস করে নিতে পারো যে কি নামে আমরা ডাকি, এটা আমাদের খুবই স্পেশাল নাম, শুধুমাত্র আমরাই ডাকি, এটা আমরা কাউকে বলি না, এই জন্যে মানে এটা আমাদের টপ সিক্রেট বলতে পারো। তো হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সবসময় জানো যে সি ইউনিটে 50 নম্বরের জিকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, তো প্রত্যেকটা থেকেই তোমাদের আমি বলে দেবো যে এই এই চ্যাপ্টার পড়ে রাখো, সেখান থেকে হচ্ছে কোশ্চেন আসবে, ঠিক আছে? তো হচ্ছে ওইভাবে পরীক্ষা দিবে, তারপর হচ্ছে বি ইউনিট, তারপর হচ্ছে আই ইউনিটে কতগুলো জিকে, প্রায় 50টার মতো আই ইউনিটে তোমার হচ্ছে জিকে থাকবে, যেটা হচ্ছে বঙ্গবন্ধু সাহিত্য ইউনিট। তারপর হচ্ছে তোমার এফ ইউনিট যেটা লর জন্য জাহাঙ্গীরনগর, সেটা তো 30 মার্কের মতো তোমার থাকবে। তারপর তোমার হচ্ছে কোন ইউনিট থাকে আর বাকি সবকটাই তো বলেই ফেললাম, সেটা একটা ইউনিট তাও এখনো বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে C1। C1টা তোমার ইনশাল্লাহ কভার করার চেষ্টা করবো যেভাবেই হোক, যাতে তোমরা মানে যারা চান্স একবারেই পাও না তারাও যাতে চান্সটা পেতেই পারো, কারণ হচ্ছে তোমাদের এতগুলো জিকে দিয়ে দিব কোশ্চেন, তাহলে ওখান থেকে একবারে হুবহু কোশ্চেন মানে হুবহু একদম কমন পাবে ইনশাল্লাহ। আর হচ্ছে 10টা মডেল টেস্ট থাকবে, আর 2টা ক্লাস থাকবে বললাম, যেটা টপিক ওয়াইজ অবশ্যই সব কিছু থাকবে। আর এটা একদম মনে করো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যাডমিশনের পরীক্ষার আগ পর্যন্ত আর কি মডেল টেস্টগুলো চলবে, সেজন্য এটা খুবই তোমাদের লাকি যে হচ্ছে একবারে টাচে থাকতে পারবে আমার একদম শেষ পর্যন্ত। আবার হচ্ছে বিভিন্ন কোশ্চেনের সলভও আমি তোমাদের করে দেবো, তোমরা কোনো কোশ্চেন থাকলে বা মেসেঞ্জারে নক দিলে বিভিন্ন টাইপের হেল্প চাইলে সেটাও করবো, তা অনেক দিক থেকে বেনিফিট, ঠিক আছে? তাহলে যারা হচ্ছে অনেক আগের থেকেই আমাকে নক দিচ্ছিল তারা দ্রুত যোগাযোগ করো, আর যারা নতুন যখনই তোমরা দেখো আর কি এই ভিডিওটা তখন থেকেই আর কি জয়েন করতে পারবে, এটা আরেকটা তোমাদের সুবিধা থাকলো, ঠিক আছে? এটা তো হচ্ছে ক্লাস না যে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে, এটা তো পরীক্ষা, এই জন্য হচ্ছে তোমাদের একবারে যখন এই ভিডিওটা দেখবে তখন থেকে আর কি জয়েন করতে পারবা, আর দ্রুত আমাকে জানাও, ঠিক আছে?
আর মেসেঞ্জারে আমাকে নক দিতে পারো বা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, সবকিছুই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফেসবুক বলো, ফেসবুক পেজ বলো আমার, বা হচ্ছে হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম বলো, সবকিছু দেওয়া থাকবে। সেগুলো দ্রুত করে জানাও আমাকে, আর কমেন্টও করতে হবে কিন্তু, কারণ কমেন্ট করলে আমি হচ্ছে সেগুলোর রিপ্লাই কিন্তু দেই তোমাদের। এই জন্যই সবাই আমাকে এত ভালোবাসো, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই জন্যে। তোমাদের জন্যই আমরা প্রায় 2K সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো হচ্ছে দ্রুত সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমাদের চান্স কিন্তু আমি চাই, তোমাদের কিন্তু আমি বড় হয়েও আবার যখন জাহাঙ্গীরনগরে আসবে তখন তোমাদের বড় ভাইকে পাবো আর কি, বর্তমানে 4th year বলা যায়, তা হচ্ছে আরো বাড়বে আর কি। ঠিক আছে, তো হচ্ছে দ্রুত তাহলে সবকিছু করে ফেলো। ওকে বাই, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, ভালো থাকো।